নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সকালবেলায় জল খাবারে কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির কচুরি, কচুরি তো করা আছে, লুচি করা আছে। আজকে এবার ছেলে বলছে মা পরোটা করো, তাই আজকে পরোটা বানাবো। এই যে মেঘলা দেখছেন তো, কি রোদ ছিল, দুদিন রোদ নাই, ঠান্ডাটা কম আজকে, তার জন্য সকালবেলায় আজকে জলখাবারে বানাচ্ছি। কি কি লাগছে দেখুন, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে কড়াইশুঁটি, আর এই ময়দা, দুই রকম ময়দা আছে, উল ময়দা, এই ময়দা, আর এই যাবতীয় যা লাগবে। তাহলে চলুন কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে যাই, তারপরে কড়াই সেদ্ধ করে নেব, তারপরে দেখাচ্ছি। এবার কড়াইশুঁটি গুলো সব ছাড়িয়ে নেব। কড়াইশুঁটি গুলো সব ছাড়ানো হয়ে গেল, এবার আমি সেদ্ধ করতে দেবো। কড়াইশুঁটি গুলো এবার কড়াই দিয়ে দিলাম, অল্প জল দেব, এবার সেদ্ধ করতে বসাবো, ঢাকা দিলাম। এই যে ময়দা গুলো এবার ছেনে নেব, দুই রকমের ময়দা, দু বাটি, এই এই বাটির এক বাটি ওই ময়দা, আর এইটা এক বাটি। লবণ, চিনি, কালো জিরে, এবারে দেবো সাদা তেল। ওধারে কড়াইয়ে মটরশুঁটিটা সেদ্ধ হতে থাক, আমি এধারে ময়দাটা মেখে রেডি করে নিই। এবার ময়দাটা আমি ভালো করে হাতে করে সব কিছু দিয়ে মাখিয়ে নেব আগে, তারপরে জল দিয়ে সানব। এই যে ময়দাটা সব কিছু দিয়ে মাখানো হয়ে গেল, কত সুন্দর খাস্তা হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মাখাবো। এই যে ময়দাটা মাখানো হয়ে গেল, এবার আমি কড়াইশুঁটির কাছে যাব। এই যে কড়াইশুঁটি গুলো সেদ্ধ হয়েছে, এবার ঢেলে বেটে নেব। এই কড়াইশুঁটি গুলো আমি গ্লাসে ভরে একটু ছেঁচি নেব, নাই ছিলে দড়ি দড়ি পালিয়ে যায়। আধ ভাঙা করে নিলাম, এটা বেটলি। এবারে আমি বাঁধবো,
এই যে কড়াইশুঁটি গুলো বাটা হয়ে গেল, এবার তুলে নিলাম। এবার একটু আদা আর একটু কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই যে আদাটাও বাটা হয়ে গেল, আদা কাঁচা লঙ্কা একসঙ্গে দুটোই বেটে নিলাম। এত ভর্তি পারে। এই যে পরোটার পুরটা আমি এবার মশলা করে পাকা করে নেব। আমি সাদা তেলেই বানাবো, কড়াই দিলাম সাদা তেল, আদা কাঁচা লঙ্কা বেটেছি সেটা দিয়ে দিলাম। দেব হলুদ গুঁড়ো, এটা হিং, কড়াইশুঁটির কচুরিতে অবশ্যই একটু হিং দেওয়ার দরকার, হিংটা দিলে খুবই ভালো লাগে। এই যে এটা ভাজা মশলা ঘরে তৈরি করা। এবারে কড়াইশুঁটিটা দিয়ে দেব। লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, পুরটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে নামিয়ে নেবো। এই যে পুরটা রেডি হয়েছে, এবার পুরটা আমি নামিয়ে নেড়ে নেবো, দিয়ে বাটিতে ঢেলে নেব। এই যে ময়দাটা মাখা ছিল, এবার লেচিগুলো কেটে নেব। পরোটা লেচি একটু মোটা মোটা করে বেলে নেব। এই যে লই করে এবার বাটির আকারে করে পুরটা ভরবো। এইভাবে সমস্ত লই গুলো রেডি করে নেবো। এভাবে সমস্ত পুর ভরে লইগুলো রেডি করব। এই যে পুরগুলো সব রেডি হয়েছে, এবার বেলে নেব। এই থালাটাই বেলে রাখবো, তার জন্য বাটিতে তুলে রাখছি। এই যে পরোটা, এভাবে আমি ময়দা দিয়ে সব পরোটাগুলো বেলে নেব। হাতে করে এভাবে চালিয়ে দিতে হবে।
তেলের ভাজগুলো আর হালকা হালকা করে বেলতে হবে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো সব বেলে নেব। এই যে আর্ধেক কড়াইশুটে আমি পরোটাগুলো বেলে নিয়েছি, দিয়ে কিছুটা ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। উপির ছাঁকা হলে বা তেল দিয়ে পরোটাগুলো সব ভেজে নেব। পরোটাগুলো লুচির মতন ফুলছে, দারুন। কত সুন্দর ফুলেছে। এই যে পরোটাগুলো তৈরি করলাম, এবার খাবো। খুবই অসাধারণ আর খুব নরম হয়েছে পরোটা। এই যে ভেতরে পুরো পুরটা চারিয়ে গেছে, এত সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, আর সেন্টটা আরও সুন্দর। খুব সুন্দর এই পরোটা, শুধুই খেতে হবে, তবে টেস্টটা পাওয়া যাবে। আলুর দম দিয়ে খেলে আলুর দমের টেস্টটাই আসবে। এই যে পরোটাটা খেলাম, কিভাবে বানালাম, কিভাবে তৈরি করলাম দেখলেন তো। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ঠান্ডার দিয়ে। আর কড়াইশুঁটি তো বছরে একবারই, শীতকালে পাওয়া যায়, গরমে পাওয়া যায় না।
তার জন্য কড়াইশুঁটির কচুরি, লুচি, রুটি, পরোটা যা খাবেন খুবই সুন্দর, খেতে অসাধারণ। আর কচুরির পরোটাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।